গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসি মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। সকালে উঠে আমার সব কাজকর্ম শেষ হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি, এখন বানাবো রুটি। তো রুটি বানানোর জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি গরম জল। আটাটা এখন মেখে নেব। আজকে রুটিটা একসঙ্গে বেলবো আর একসঙ্গে ভেজে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই দিকটা ফাঁকা করলাম, ওখানেই আমি রুটিটা বেলবো। আজকে কি হয়েছে বলতো? আজকে হয়েছে আটা মাখতে গিয়ে একটু গন্ডগোল, মানে গরম জল দিয়ে যখন আটা মাখছিলাম তখন জলটা পড়ে গেছিল কম, আর তারপরে দিয়ে দেই ঠান্ডা জল। ঠান্ডা জল দেওয়ার পরে জলটা তখন হয়ে গেছিল বেশি, আর বাড়িতে ছিল না এক্সট্রা আটা, তো সেই জন্য পড়ে যাই সমস্যায়। আর রুটি বানাতে আমি এক্সপার্ট নই, সেই জন্য এই গলামলা আটা নিয়ে দেখো এত অসুবিধায় পড়েছিলাম আর এত সময় লাগছিল। রুটি এক একবার এক একটা দুবার দুবার করে বানাচ্ছিলাম, তারপরে রুটিগুলো ভালো হচ্ছিল না, তো অনেকক্ষণ সময় লেগেছে অনেকক্ষণ। এখানে আমি ভিডিওটা প্রায় 8 গুণ স্পিড করে দিয়েছি। তো দেখো তারপরেও একটার পর একটা বানিয়ে নিচ্ছি, 5টা রুটি আমি বানিয়ে নিলাম। এই যে আমার 4 রুটি হয়ে গেল রেডি। 4 রুটি খাবে মাসুম আর ওর বাবা। মাসুমকে পরে কলা দিয়ে রুটি খাইয়ে দিয়েছি, ওর বাবা খেয়েছে চা দিয়ে আর আমি খেয়েছি রাতের সবজি দিয়ে। আমরা খাবো এখন কি খাবো? রুটি, কলা দিয়ে রুটি, রুটি দিয়ে কলা। সবজি দিয়ে রাতের একটু সবজি আছে ঝোল, ওগুলো দিয়ে আমি খাবো, মাছের ঝোল দিয়ে। তাই না? তুমি খাও মিষ্টি কলা দিয়ে। মিষ্টি জিনিস কেন খোয়াও? দেখো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি আর মাসুম, ও বাইরে খেয়ে নিল আর আমরা দুজনে খাচ্ছি ঘরে। আর দেখো কিভাবে গাল ফুলিয়ে ফুলিয়ে খাচ্ছি। মাসুমের শুধু চুল দেখা যাচ্ছে, মাসুমকে দেখা যাচ্ছে না, ও মোবাইলে গেম খেলছে না কি কার্টুন দেখছিল। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা, এই যে মাসুম বেরিয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। এরপরেই দেখো আমি চলে আসলাম তোমাদের সামনে, আমার এই যে চুল কম পাট যা বলো না কেন, আমার এইটুকুনি চুল দেখো কি অবস্থা, একদম ফেটে চৌচির হয়ে গেছে। তো কদিন ধরেই ভাবছিলাম যে চুল কাটবো, চুল কাটবো। আমি আমার চুল বাড়িতেই কাটি সাধারণত, কবে আমি পার্লারে গেছি ঠিক মনে নেই, 2-2.5 বছর হয়তো হয়ে গেছে, তারপরে থেকে আমার চুল আমি বাড়িতেই কাটি। দেখো একদম মাথাগুলো ফেটে কীরকম লাল লাল হয়ে গেছে, তো ভাবলাম যে আগাগুলো একটু সমান করি। তো চুলটাকে আমি ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে মাঝখান থেকে সিঁথি করে দুভাগে ভাগ করে নিয়েছি। আগে আমি আমার চুলে বিভিন্ন রকমের কাটিং দিতাম, সেই জন্য দেখো আমার চুলগুলোর লেয়ারটা একদম মানে সমান নেই, বিভিন্ন ধরনের লেয়ার হয়ে গেছে, কারণ এই যে এটা ওটা কাটিং করেছিলাম সেই জন্য।
দেখো সমান করে নিব যতটা এই যে ইয়ে ছিল চুলটা লম্বা খাটো ছিল সেটা সমান করে নিলাম এদিকটাও ঠিক একইভাবে করে নিব এইদিকে যতটা করলাম একটুখানি চুল এদিকে নিয়ে আসলাম এসে ওটার মাপটা দিয়ে এদিকেও সমান করে নেব তো অল্পই কেটেছি বেশি কাটিনি তারপরেও অনেকটা শর্ট মনে হচ্ছে মাসুম দেখো দেখছে বলছে মা তুমি কেন নিজের চুল নিজে কাটছো মা তুমি কি পয়সা বাঁচাচ্ছো মা তুমি পার্লারে যেতে পারো না তো এইভাবে বলছে পাশে দাঁড়িয়ে তো বারবার বলছে মা তুমি পার্লার যাইতে পারো না মা তুমি পার্লার যাইতে পারো না তুমি নিজের চুল নিজে কেন কাটতেছো নিজের চুল নিজে কাটা যায় নাকি ভালো হয় না এটা ওটা সেটা বলে আমার মাথা খারাপ করে দিচ্ছিল তো চুলটা ভিজিয়ে নিয়েছিলাম তারপরে দেখো হেয়ার ড্রায়ারটা পড়েছিল অনেক দিন থেকে ইউজই হয় না তো ভাবলাম আজকে একটু চুলটা যখন কাটলাম একটু ইউজ করে নেই তোমাদের দেখানোও হয়ে যাবে আমার হেয়ার ড্রায়ার আছে আর এদিকে চুলটা একটু কি হয় হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকালে আমি জানি না চুল আরও ড্রাই হয়ে যায় সেই জন্য আমি ইউজ করি না শখের বসে নিয়েছিলাম অনেক দিন আগে প্রায় 4-5 বছর কত দিন হলো আমার মনেও নেই তো দেখো বারবার ইয়ে হচ্ছিলো মানে লুজ হচ্ছিলো কর্ডটা সেই জন্য বন্ধ হয়ে যাচ্ছিলো আর আমি ভেতরের দিকে দেখছি যে কি হয়েছে ভেতরে এই দেখো হয়ে গেল আমার চুলের কাটিং এরপরেই দেখো আমাদের মুরগি দিয়েছে ডিম ফ্রেন্ডস কালকেই আমরা মুরগি নিয়ে আসলাম আর দেখো আজকে মুরগি ডিম দিয়ে দিয়েছে তো খুব খুশি লাগছে ডিমটা দেখে কালকে যখন নিয়ে এসেছিল মুরগিটা তখন থেকেই মনে হচ্ছিলো তাড়াতাড়ি ডিম দিবে তো আজকেই ডিম দিয়ে দিল অনেক খুশির ব্যাপার আমাদের জন্য খুশির ব্যাপার সবার হয়তো অনেক ছোট বিষয় মনে হতে পারে কিন্তু আমাদের জন্য অনেক খুশির ব্যাপার কালকে নিয়ে আসলাম আজকেই ডিম দিয়ে দিল সত্যিই অনেক আনন্দের ব্যাপার তো ঠিক আছে চলো ডিম দেখে খুশি হয়ে চলে আসলাম আমি পেছনের দিকে কচুর পাতা তুলতে তো এদিকে আসলাম কচু পাতা তুলতে সেরকম পেলাম না পাবো কি করে দুদিন আগেই পেলকা করার জন্য এদিক থেকে যে নরম নরম কচি কচি কচু পাতা ছিল সেগুলো আমি তুলে নিয়ে খেয়ে নিয়েছি তো আবার এদিকে আসলাম পেলাম না তারপরে বাইরে থেকে মানে একটু দূর থেকে কচু পাতা তুলে এনেছিলাম এখানে দেখো দেখছি ভালো পাতা আছে নাকি কিন্তু পেলাম না সবগুলোই শক্ত শক্ত একটা পেয়েছি নিয়ে চলে আসছি কয়েকদিন আগে এত কচু পাতা ছিল অনেক কচু পাতা ছিল ফ্রেন্ডস চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে করবো একটু রান্না তো কি রান্না করবো দেখো কচু পাতা আমি তুলে নিয়েছি এখানে জল দিয়ে ধুই আর একটু জলে ভিজে নিয়েছি তো এটা এখন আমি কেটে নেব তো কচু পাতার ভর্তা বানাবো আর ডাল কচু গাছগুলো এখন পুরনো হয়ে যাচ্ছে ফুল হয়ে গেছে পাতা বেরোচ্ছে না তো পাতাগুলো একটু মানে নরম ভাবটা নেই আর কি পাতাটার মধ্যে এর মধ্যে ওইদিকে তো দেখলে তুললাম তুলতে গেলাম ওদিকে পেলাম না ওইদিকে সামনের দিক থেকে নিয়ে আসলাম পাতাগুলো যদি নরম থাকতো তাহলে গোটা গোটাও দিয়ে দিলে সেদ্ধ হয়ে যেত তো দেখছি যে পাতাগুলো অনেক হার্ড সব থেকে যেটা নতুন পাতা সেটা অনেক হার্ড এটা বৃষ্টির কারণে নাকি সিজন শেষ সেই জন্য কয়েকদিন আগে ওইদিকে এত কচু পাতা ছিল আজকে একদম ওই দূরের থেকে নিয়ে আসলাম থেকে ধুয়ে নিয়ে এসেছি 2-3 বার এখন বেছে বেছে কেটে নেব ভর্তা গ্রামে এইটাই সুবিধা সবজি না থাকলে তো এটা ওটা সেটা তুলে এনে রান্না করে খেলো শহরে কিন্তু এই সুবিধাগুলো পাবে না
কচু পাতা খেতে হলেও কিনে এনে খেতে হবে। তাও কিনতে গিয়ে পাওয়া যেতেও পারে নাও যেতে পারে, সময় তো পাওয়া যায় না। এগুলো আমি একদম কালো কচুর পাতা নিয়েছি, একটাও সাদা কচুর পাতা আনিনি। কালো কচুর পাতার টেস্ট বেশি, পাতা বলো তারপরে ডগা বলো, ডগা ডালটাকে আমরা বলি কচুর ডাড়া, অনেকে আবার বলে কচু শাক। তাহলে কচু শাক কোনটা? এটাই তো পাতাটাই তো শাক না, তো ডেরাটাকে অনেকেই অনেকে দেখি শাক বলো, শাক আসলে কোনটা, এইটা না ওইটা, যাই হোক যেটাই হোক আমি এটাকে কচু পাতাই বলি। এই যে আমার কেটে নেওয়া হয়ে গেল, এটাই আগে বসিয়ে দেবো, ডালটা পরে বসাবো। দেখো ভাত এখানে বসিয়ে দিলাম, আর এখানে বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা আর দুটো রসুন ছিলে দিয়ে দিয়েছি। গোটা লঙ্কা গোটা গোটা লঙ্কাগুলো দিয়েছি কারণ হচ্ছে যখন আমি ভর্তাটা বানাবো গ্লাস দিয়ে সানবো তখন লঙ্কাগুলো সব ভেঙে যাবে, আর এখন যদি মানে কেটে দেই তাহলে প্রচন্ড ঝাল বের হবে। দেখো দেখো লাল সবুজ আমি একসঙ্গে মিশিয়ে দিয়েছি, তোমরা কি কিছু বুঝতে পারলে? আর জলটা যখন ফুটে যাবে তখন আমি এগুলো দিয়ে দেব। ধরেছে হাতে আর হাত দিলাম না, এখন সর্ষের তেল মেখে নিয়েছি হাত ধুয়ে, যখন কাট কেটেছিলাম প্রচন্ড ধরেছিল, তারপর হাত ধুয়ে এসে সর্ষের তেল মেখে নিয়েছি। দেখাই তোমাদের দেওয়ার পরে, পাতাটা দেওয়ার পরে কিরকম হলো। চালটা ধুয়ে দেই, হতে থাক, আমার বাইরে কিছু কাজ আছে আমি করে আসি। জল ভরে ফ্রিজে রাখতে হবে, কিছু বাসন আছে সকালের মেজে নিয়ে আসি মাঝখানে, তারপর যখন এই দুটো ভাত আর এটা কচু পাতাটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি ডালটা পরে বসিয়ে দেব। তোমরা দেখো পাতাটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, আর এই যে যে জলটুকু দেখতে পাচ্ছ এটা একদম শুকিয়ে নেব, শুকিয়ে তারপরে আমি নামিয়ে নিয়ে পেঁয়াজ কাঁচা তেল দিয়ে মেখে নেব, যেভাবে আমরা ভর্তা করে থাকি তো সেইভাবে ভর্তাটা বানিয়ে নেব। কি খবর মাসো? আমি একটা নদী বানিয়েছি, ওখানে তিনটে গাছও গাড়ছি। নদী বানাইছো, গাছ গাড়ছো? হ্যাঁ, তিনটে গাছ ওখানে আশেপাশে লাগাইছি। আচ্ছা দেখো এইভাবে শুকিয়ে এটাকে তুলে নিলাম, এখন মাখবো না পেঁয়াজ আর কাঁচা তেল, যে মাখবো ওটা মাখবো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে, কারণ এই গরম গরম যদি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেই তাহলে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, সেজন্য রেখে দেবো এটা একটু ঠান্ডা হবে। তারপরে কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নেব, লঙ্কাগুলো এই যে সব সেদ্ধ হয়ে গেছে সুন্দর, এগুলো ভালো মতন করে মেখে নেব। আর এই সময় যখন মাখবো তখন টেস্ট করে দেখবো, লবণ কম বেশি হলে একটু দিয়ে দেবো, কারণ
রান্নার সময় তো এটাতে লবণ খাওয়া সম্ভব না, একদম মুখ জ্বলে যাবে। আর এই তো রান্না, ডাল আর কচু পাতার ভর্তা। ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল দিয়ে দেব ফোড়ন। এইখানে আমি গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। ফাইনালি দেখো আমার এই যে কচু পাতাটা এরকম হয়েছে, তো খাওয়ার সময় আমি মেখে নেব। মাসুম দেখো এখানে নদী বানিয়েছে, গাছ লাগিয়েছে, ও খেলছিল, তারপর ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ও গেছিল ওর নানু বাড়ি। আর নানু বাড়ি থেকে দেখো নিয়ে এসেছে লটকা। তো এগুলোকে তোমরা কি বলো গো আমি জানি না, আমরা এগুলোকে তো আমাদের রাজবংশী ভাষায় আমরা বলি নক্ত। মাসুম নিয়ে এসেছে এগুলো ওর নানু বাড়ি থেকে, তোর মানি ওকে নিয়ে এসেছে। আরেকটা জিনিস নিয়ে এসেছে দেখো তোমাদের দেখাচ্ছে, এটা একটা সফট টয় খরগোশ, ওর মানি ওকে এনে দিয়েছে, তো সেটাই বাড়ি নিয়ে এসেছে। দেখো আমাকে দিচ্ছেই না, দেখো কত সুন্দর সফট টয়টা, একটা খরগোশ ছোট্ট সুন্দর পিঙ্ক কালারের, একদম কিউট কিউট, একদম তুলতুলে নরম। তো মাসুম আর আমি এটা নিয়ে করছিলাম ঝগড়া। আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই আমার পাশে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখো মাসুমকে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।